Assalamualaikum, welcome back to our channel Bristy and Baker. আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস, যেটাকে আমরা চাইনিজ ফ্রাইড রাইস বলি এবং আমরা সবাই যেটা খেতে অনেক পছন্দ করি। তো এটার জন্য আমার কি কি লাগছে চলুন দেখে নিই। তা আমি এখানে প্রথমেই আমি এক কিছু পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে আমি নিয়ে নিয়েছি কিছু বেল পেপার, আর এখানে আমি বাসমতি চাল সিদ্ধ করে লবণ দিয়ে, পানি দিয়ে এবং সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চাল সিদ্ধ করা নতুন কিছু না, আমরা সবাই পারি। আর তারপরে এখানে আপনাদের যদি ক্যাপসিকাম না থাকে তাহলে আপনি গাজর নিতে পারেন। আমি এখানে পাতাকপি আর ক্যাপসিকাম নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, এর সাথে নিয়েছি আমি রসুন কুচি আর ডিম। যতগুলো মনে চায় ততগুলো ডিম দিবেন, কোনো সমস্যা নেই। আর যেটা ক্রি ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে চিকেন কিউবস। তো এখানে টার্কিশ দোকানেই চিকেন কিউব পাওয়া যায়, বাংলাদেশে ম্যাগি চিকেন কিউব যেটা সেটা ইউজ করলেই হবে, অথবা যে কোনো কিউবস। আর সাথে লাগবে ফিশ সস আর লাগবে সয়া সস, এই দুইটা। তো যাই হোক, এবার চলেন আমরা শুরু করি। তো প্রথমে একটা প্যানে আমি একটু তেল এবং সাথে সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি, প্লিজ এক্সকিউজেস মাই প্যান। তো যাই হোক, এখন এর মধ্যে আমরা এরপরে দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং এই দুইটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এরপর এর ভিতরে দিয়ে দিব পাতাকপি। তারপর এর ভিতরে আমি ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, তারপর আর একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিকেন কিউব। আমি এখানে দুইটা চিকেন কিউব ইউজ করছি, এখানে চিকেন কিউব দুইটা ইউজ করলেই যথেষ্ট। এবং খেয়াল রাখতে হবে যে চিকেন কিউব যেন পারফেক্টলি গলে যায়, তা না হলে এটা পরে দাঁতের নিচে পড়লে খুবই বাজে একটা টেস্ট আসবে। তো এখন আমি এই প্যানের ভিতরে দুইটা চিকেন কিউব দিয়ে দিব এবং তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব সব কিছু একসাথে। সবজিগুলো সব নরম হয়ে এসেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ফিশ সস, এরপরে দিয়ে দিব সয়া সস। যেহেতু আমরা লবণ দিয়েছি তো ফিশ সস এবং সয়া সস কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যাতে অতিরিক্ত লবণ না হয়ে যায়। তার উপরে আমরা এখানে চিকেন কিউব অ্যাড করেছি, সো চিকেন কিউবও কিন্তু অনেক লবণ থাকে, সো আপনাকে লবণটা খুব বুঝিয়ে শুনে চিন্তাভাবনা করে অ্যাড করতে হবে। সবজিটা পাশে রান্না হতে হতে আমি এখানে চারটা ডিম ফেটে নিয়েছি এবং আরেকটা প্যানে আমি চারটা ডিম এখন গুলিয়ে এগুলো সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিব। যেহেতু এটা ভেজিটেবল এগ ফ্রাইড রাইস, তো ডিম একটু বেশি দিলে কোনো সমস্যা নয়। আমি এখানে চারটা ডিম ইউজ করেছি হাফ কেজি চালের জন্য, আপনি চাইলে ছয়টাও দিতে পারেন। ডিম এমন একটা জিনিস যেটাতে দিবেন সেটাই ভালো লাগে, আর ডিম তো এমনি খেতে খুবই ভালো লাগে। তো আর কার কার ডিম খেতে ভালো লাগে আমি নিশ্চয়ই অনেকেরই লাগবে, যারা যারা ডিম খেতে পছন্দ করেন কমেন্টে একটু আমাকে জানান তো কে কে ডিম খেতে পছন্দ করেন। এবার সব মিক্সিংয়ের পালা, সবজি যেখানে রান্না করে রেখেছি সবজির পাতিলে আমরা এবার আমাদের সিদ্ধ চালগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি ফিশ সস আগে থেকেই মিক্স করে রেখেছি, আর লবণ এখানে আর এক্সট্রা করে অ্যাড করার দরকার নেই চালে, যেহেতু আমি চালটা লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ফিশ সস দেওয়ার কারণে একদম আমরা বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টে যে ধরনের ফ্রাইড রাইসগুলো খেয়ে থাকি সে ধরনের একটা ফ্লেভার আসতে থাকে, খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, এই ভাতের সাথে ভেজিটেবল এবং আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এখানে অ্যাড করে দিব। যখন এই মিক্সিংটা করবেন তখন চেষ্টা করবেন চুলা থেকে সরিয়ে নিতে অথবা চুলার আঁচ একদম কমিয়ে দিতে, তা না হলে নিচের তলাতে লেগে যেতে পারে। তো আমি এখন ভেজিটেবলটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবং তারপরে আমি এর সাথে ডিমটাও অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর একটু টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। আমার কাছে মনে হয়েছে আমার এখানে গোলমরিচ দিলে টেস্টটা আর একটু ভালো আসবে, তো আমি এখানে কিছু ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার দিলাম এবং এখন এইটা খেতে অ্যামেজিং অ্যামেজিং। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আর চিকেন কিউব অবশ্যই 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 অ্যাড করার চেষ্টা করবেন। এই চিকেন কিউবটাই হচ্ছে এই ফ্রাইড রাইসের গেম চেঞ্জার। তো হয়ে গেল আমাদের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস একদম রেস্টুরেন্ট স্টাইলে, ট্রাস্ট মি একদমই রেস্টুরেন্ট স্টাইলে একদম সেরকম স্বাদ হয়েছে। অবশ্যই চিকেন কিউবটা ইউজ করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। তবে আজকে ভিডিও এ পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।